সঙ্গে। তখনকার যখন আসাম আন্দোলন হয় তার নেতাদের যে একাত্তর সালে যারা আগে এসেছিলেন তারা থাকবেন, আর এখন আপনি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল করে আপনি করবেন এখন 2004, তারপরে এখন সবাইকে কাটাবেন আর এইসব করছেন, এই যে সব করছেন এটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে সারা দেশে আমাদের বাংলায় তো বটে, এখানে এইটা কখন হতে দেওয়া যায়? এসব করছেন বা কাশ্মীর কেন করতে গেলেন আপনি? আপনি জানেন আমি আপনাদের বলতে পারি, সেলুলার জেলে যারা বন্দী ছিল তাদের নাম আজও আজও আন্দামানের সেলুলার জেলে আজও খোদাই করা আছে। আপনারা যদি কেউ সেখানে যান, আমার মাইক্রোফোনের আওয়াজ যত দূর যাচ্ছে এমন অনেক মানুষের কাছে পৌঁছচ্ছে যারা আমাদের সমর্থক নন, যারা হয়তো বিজেপিকে বা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। আমি সবার উদ্দেশ্যেই বলি করা আছে, সেখানে সবচেয়ে বেশি যে নাম পাবেন, যে নামগুলো হলো যারা আন্দামান সেলুলার জেলে যাওয়ার আগেই লাল ঝান্ডার সৈনিক হয়েছিল বা আন্দামান থেকে ফিরে এসে যারা লাল ঝান্ডাকেই মানুষের জন্য সংগ্রামের পতাকা হিসেবে তুলে, আপনি আন্দামান সেলুলার জেলে দেখবেন। আর আরএসএস বিজেপির এক্সএস বিজেপি করা একটা লোকের নামও নেই। আমাদের লাল ঝান্ডার উপরে আক্রমণ হয়েছে সারা দেশ জুড়ে হয়েছে, সে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র জুড়ে, এবং এই মুহূর্তেও আক্রমণ চলছে। এই যে আপনারা যারা এসছেন হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে, উদয়নারায়ণপুর থেকে এসছেন, জগৎবল্লভপুর থেকে এসছেন, বালি থেকে এসছেন, ওদিকে সাকরাইল থেকে এসছেন, পাঁচনা থেকে এসছেন,